আপনি যদি আমাকে চাকরিটা দেন তাহলে নাইটে বিয়েটা কমপ্লিট করে নেব। চাকরি করে আপনি নাইটে পড়তে পারবেন? কেন পারবো না? না, পারবেন না। কেন স্যার? এখান থেকে ছুটি পেতে পেতেই তো কোনো কোনো দিন আপনার সন্ধে হয়ে যাবে, হোক না, কোনো কোনো দিন রাতও হতে পারে। রাত মানে? এই ধরুন 8টা 9টা বেজে যেতে পারে। ও তাছাড়া 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 মাঝে মধ্যে আমার সঙ্গে ট্যুরে গেলে আপনাকে তো রাতের পর রাত বাইরেই থাকতে হবে। এরকম শর্ত তো আপনার বিজ্ঞাপনে ছিল না স্যার। সব শর্ত কি বিজ্ঞাপনে থাকে? কেন থাকবে না, দিতে চাইলেই থাকবে। তাছাড়া যে শর্তগুলো ছিল আপনি কি সেগুলো ফুলফিল করতে পেরেছেন? আপনি কোন শর্তের কথা বলছেন? আমার বিজ্ঞাপনে স্পষ্ট লেখা ছিল আমার ট্র্যাভেল এজেন্সিতে গুড লুকিং গার্ল চাই। আর ইউ এ গুড লুকিং গার্ল? আপনি কি নিজেকে সুন্দরী মনে করেন? উঠছি। নেক্সট। নমস্কার স্যার। বস। থ্যাংক ইউ। ম্যাডোনা খাস্তগীর? ইয়েস স্যার। আর ইউ ক্রিশ্চিয়ান? সার্টেনলি নট। দেন? অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা ম্যাডোনার ফটোগ্রাফ ছিল, আর ছোটবেলায় আমি ওই ফটোগ্রাফটাকে নিয়ে ভীষণ খেলা করতাম, আর যখনই ঘুমোতে যেতাম তখন ওই ছবিটাকেও নিয়ে ঘুমোতে যেতাম, আর সেই থেকেই আমার নাম হয়ে গেল ম্যাডোনা। সুইট নেম। থ্যাংক ইউ স্যার। আগে কোনো ট্র্যাভেল এজেন্সিতে কাজকর্ম করেছেন? না স্যার। কোনো প্রাইভেট কনসার্নে? তা করেছি, ইভেন এখনো করছি। কোথায়? ওই ডালহাউসিতে একটা মোটর পার্টসের এজেন্সিতে ডেস্ক জব করি। চাকরিটা পছন্দ নয়? না। কেন? ওই ঠায় চেয়ার টেবিলে বসে কাজ করতে আমার ভালো লাগে না, বেশ হাত পা ছড়িয়ে বেশ ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটাই আমি পছন্দ করি। ইজ ইট? ইয়েস স্যার। তাছাড়া ওই কোম্পানির মালিকটা না আমার একদম পছন্দের লোক না। কেন? এত বুড়ো না। বুড়ো তো কি হয়েছে? পাওয়ার তো। আরে বুড়ো পাওয়ারটা না চলে না। না মানে একজন পারভার্টের আন্ডারে যখন কাজ করব হি শুড বি ইয়াং, আর ইয়াং পারভার্টের তোকে তো ট্যাকল করা যায়, বাট ঠিক আছে ঠিক আছে। আপনার ঠিকানা ফোন নাম্বার এখানে রইল, আমি দু একদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করব। ওই ফোন নাম্বারটা তো আমার নয় স্যার, ওটা তো আমার কোম্পানির। ওকে, আপনার ঠিকানাতেই আমরা মেসেজ পাঠাবো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আসুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলবো। বলুন। আপনার দাঁতগুলো না ভীষণ সুন্দর। ওকে চলি, বাই। নেক্সট। কি ব্যাপার তুমি এখানে? আপনার এই অসভ্যতা আর কতক্ষণ চলবে নির্মলদা? অসভ্যতা মানে? বেলেল্লাপনা করার একটা সীমা থাকে। বিদিশা, অফিসটা আমার। হ্যাঁ আপনার, অবশ্যই আপনার, কিন্তু এই অফিসে বসে আপনি যা খুশি তাই করতে পারেন না। আলবাত পারি। না পারেন না। কি করবে তুমি? অফিসের মধ্যে চাকরি দেওয়ার নাম করে একগাদা মেয়েকে ডেকে এনে অসভ্যতা করতে আপনার লজ্জা করছে না? চাকরি দেওয়ার নাম করে মানে? চাকরি তো আমি দিচ্ছি। না দিচ্ছেন না, আর একটা মেয়েকেও আপনি চাকরি দিচ্ছেন না, কারণ এই ঘরে আমি আর একটা মেয়েকেও ঢুকতে দেবো না। মামার বাড়ি। আপনি আর কাউকে রিক্রুট করে দেখুন আমি কি করতে পারি। কি করবে তুমি? আমি অনেক কিছু করতে পারি নির্মলদা। আমি সোজা আপনার ফ্ল্যাটে যাব, গীতা বৌদিকে গিয়ে সমস্ত কিছু জানিয়ে আসবো। কি জানিয়ে আসবে? আপনার অসভ্যতার কথা? নিজের কথাটাও জানাবে তো। দীঘা, বকখালি, মুর্শিদাবাদ। প্রয়োজন পড়লে নিশ্চয়ই জানাবো, সমস্ত কিছু জানাবো, কিন্তু তবুও আপনার হাতে আর একটা মেয়েকেও আমি এক্সপ্লয়েটেড হতে দেব না। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল তো অনেক ভদ্র জিনিস, আমি তার থেকেও খারাপ কিছু করতে পারি।
আপনাকে আমি সিধে করেই ছাড়ব। আপনার সেক্স ম্যানিয়ার গিরি আমি বন্ধ করব। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি কি করবো? না, আমি যে মিথ্যে কথা বলছি না তার চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলে। হাউ ফানি, কবে নরেন আপনার কাছ থেকে 500 টাকা অ্যাডভান্স নিয়েছে, সেই চিরকুটের সঙ্গে আমার দল বদলের কি সম্পর্ক? আর তাছাড়া এই চিরকুটের মানে এই নয় যে নরেন বলে পাঠিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে আপনার দলে সাইন করি না। কিন্তু নরেন তো আমাকে সেরকমই বললো। কি বলল? বললো এই সাইন করা পেপারটা দেখালে। সাইন করা পেপার? সে কি এটা কাগজ মানে পেপার নয়, আর এইটা নরেনের সই মানে সাইন নয়। তা ঠিক, তাহলে তো সাইন করা পেপার হলো। হলো না? হলো বোধ হয়। তাই নরেন বললো এই পেপারটা মানে কাগজটা দেখালেই অভি মন মানে সাইন করে দেবে আর এই অ্যাডভান্সটাও নিয়ে নেবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নরেনের সঙ্গে কবে আপনার কথা হয়েছে? কেন, আজকেই তো কথা হলো। কখন? তুমি আমাকে বিশ্বাস করছো না। ঠিক আছে, তুমি তুমি একটা কাজ করো, তুমি নরেনকে একটা ফোন করো। নরেনের বাড়িতে কোনো ফোন নেই। তাহলে আমার কথা বিশ্বাস করে বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে পড়ো, সোজা টেন্টে গিয়ে তোমার সঙ্গে নরেনের মোলাকাত হবে। কি হলো তো? নরেন এখন আপনাদের টেন্টে? এখনো আসেনি, এসে যাবে। আপনি যে কী বলছেন, আপনার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। না পারবারই কথা, এই দল বদলের সময় না আমাদের মাথা ঠিক থাকে না। মোদ্দা কথা, এই যে নোটগুলো দেখছো, এগুলো অরিজিনাল নোট, জাল নয়। এই যে পেপার চিরকুট যাই বলো, এতে যে সইটা, এটা অরিজিনাল নরেনের সই, জাল নয়। আর এই যে লোকটাকে দেখছো, অরিজিনাল ভজু বসু, জাল ভজু বসু নয়। ব্যাস মিটে গেল। কি মিটে গেল? তোমার আমার ডিলের মধ্যে কোনো জাল জচ্ছুরি রইল না। নরেন তোমার বন্ধু, তার অনুরোধ তুমি ফেলতে পারবে না। তুমি মোহন মানে সাইন করবে এবং এই অ্যাডভান্সের টাকাটাও নেবে। লাটা চুকে গেল। নরেন কি তখন থেকে নরেন নরেন করছো? তবু আমি একবার নরেনের সাথে ডাইরেক্ট কথা বলতে চাই। নাপলা, আমাদের পাড়ায় তো কোনো পাগলা কুকুর টুকুর নেই। আরে আছে আছে, সব পাড়ায় পাড়ায় এখন পাগলা কুকুর ঘুরে বেড়াচ্ছে। নে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কি ব্যাপার বলো তো, এই বলছো পাগলা কুকুর তাড়া করেছে, এই বলছো তাড়াতাড়ি রেডি হয়ে নে, কি বুঝলি না তো? না জানি তো বুঝবি না, কোনদিন তো এর আগে বড় টিমে সাইন করিসনি। তা তো করিনি। হ্যাঁ, আরে বাবা দল বদলের সময় এরকম হয়, সব পাড়ায় পাড়ায় দেখবি পাগলা কুকুর আর খ্যাপা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে যে পাড়ায় তোর আর অভির মতো প্লেয়াররা থাকে। আরে আরেকটু হলে অভিকে তো তুলেই ফেলছিল। আমি তরুণ বসের মতো ড্রাইভ দিয়ে পড়লাম, পরে বাঙালের হাত থেকে ওকে তুলে নিয়ে এলাম। হ্যাঁ, অভি অবশ্য আমার সঙ্গে খুব প্রভাব পড়েছে। মানে অভিকে তোমরা তুলে নিয়েছো? হ্যাঁ, ও এখন কুইন্স ম্যানশনে আমাদের ডেরায় বসে বিদেশ মানুষের সঙ্গে পা নাচাচ্ছে। মানে অভি
অভি তোমাদের ক্যাম্পে। হ্যাঁ, তুই আশ্চর্য হচ্ছিস কেন? না, কিন্তু অভি তো আমাকে না জানিয়ে কোনো ক্যাম্পে যাওয়ার কথা নয়। তো কথা নয়ই তো। তাহলে তাহলে আবার কি? তোকে বললাম না, আরে বাঙালরা পথে অভির ওপর হামলা করেছিল। অভি তখন আমায় বললো যে ন্যাপলাদা তুমি যাও, গিয়ে নরেনকে বলো আমি আর এখন বেরোচ্ছি না, আমি তো এই বছর সবুজ মন্দিরে খেলবো। তো নরেনকে বেরা আসতে আমি অভিকে রেখে দৌড়ে দৌড়ে তোর কাছে চলে এলাম। নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, এদিকে আর অভি তোর জন্য ছটফট করছে। না না না, ধরো ধরো, ব্যাপারটা আমার কেমন যেন গোলমেলে লাগছে। কিসের গোল? দেখো, তুমি বলছো যে অভি এবার মনভাঙানে সাইন করছে, কিন্তু আমাকে না জানিয়ে অভির কোথাও সাইন করার কথা নয়। আরে না জানিয়ে বলছিস কেন? আরে অভি আর তুই তো একসঙ্গেই সাইন করবি। কিন্তু আমাকে তো সে কথা বলেনি। আরে বাবা, পথে আসার সময় কান্নাটা যদি না ঘটত তাহলে তো অভি তোর হাত ধরে আমার সঙ্গে এখান থেকে রওনা দিত। কিন্তু আরে কি তখন তুই কিন্তু কিন্তু করছিস? সেই এক যুগ আগে তোকে টাকা অ্যাডভান্স করে দিয়েছি, তুই এখন শুধু শুধু অভি অভি করে হেদিয়ে পড়লি যে। দেখো ন্যাপলাদা, অ্যাডভান্সও করেছো মোটে 500 টাকা, সেটা যদি দরকার পড়ে আমি এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি। এই দেখো, আরে বাবা, তোকে তো অ্যাডভান্স দিয়েছি ফেরত নেওয়ার জন্য নয়, দলে খেলাবো বলে। কিন্তু শোনো, আমি অভি ছাড়া কোনো দলে খেলবো না। তুই তো এই কথা আগে বলিস নি। আমি এখন বলছি। কেন বলছিস? কেননা অভির সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জানি। কি জানো? জানি যে তোরা কেউ কাউকে ছাড়া খেলবি না, একসঙ্গে তোরা জুড়ি বেঁধে সই করবি। তো তুমি জানলি কি করে? আচ্ছা নরেন, তোকে একই গল্প কতবার বলবো বলতো? আরে অভিও তো আমাকে একই কথা বলেছে, তোকে ছাড়া ও সই করবে না। তো তুই একটা কাজ কর না, তুই আমার সঙ্গে আমাদের ডেরায় চল, ওখানে গিয়ে যদি দেখিস অভি নেই তাহলে তুই সই করবি না, ব্যাস লাটা চুকে গেল। ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো, চল। হলো, দাঁড়াও। আচ্ছা, অভির সঙ্গে টাকা পয়সার ব্যাপারে কোনো কথা হয়েছে? একেবারে পাকা। কত? 50-50। মানে? মানে তুই 50,000, অভি 50,000। সে কি? তা কি করে হয়? কেন? আমার আর অভির রেট এক। আরে অভির রেট অনেক বেশি হওয়া উচিত। উচিত ছিল যদি অভি একা সই করতো। একসঙ্গে সই করলে টাকাটা তো এক হয় নরেন। কি বলে তুমি? না, এবার তোমাকে আমার বিশ্বাস হচ্ছে। ও যাক, তাহলে তোর বিশ্বাস হয়েছে। হ্যাঁ, না দেখো, আমি তো অভিকে কথা দিয়েছিলাম যে অভি ছাড়া আমি এক পা কোথাও নড়বো না, তাই মনটা আমার কিন্তু কিন্তু করছিল। ব্যাস আর কি, চলো। এই দাঁড়া মা, মা মা, আমি বেরোচ্ছি, চলো। এই আবার তোমার সেই পাগলা কুকুর দেখি। হ্যাঁ বাবা, পাগলা কুকুর দেখো। না, কেউ নেই, চল। আরে সাবধানে মান। তা তো নেই। এ দাঁড়া মা, দরজাটা দিয়ে দিও। টাকা জোগাড় হয়েছে রুটুদা? অল্প কিছু জোগাড় হয়েছে, আপাতত তুমি এটা দিয়ে অ্যাডভান্সের কাজটা চালিয়ে নাও, বাকিটা দেখছি। কোথিকা পাইলা? ওই তো ঝুনঝুনওয়ালা দিয়েছে 50, আর ডাক্তারদা দীপেন্দা টাকা জোগাড় করছে। কও কি, দেরের মতন ম্যানেজ করেছে? দীপেন্দা দিদি কামাল করে দিছে। একটু নাজে খেলাচ্ছে, সে তো একটু খেলাই, কত বড় একখান প্লেয়ার, দল বদলের সময় একটু খাই মারবো না। তবে সুরোদার লগে আমার যা কথা হয়েছে, ও আমাকে চাষি পড়বো, দল পাল্টাইবো না। কিন্তু আমার কাছে তো অন্য খবর আছে। কি খবর? গড়িদের ক্লাব সেটাকে ওকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে। এইগুলা হইল গিয়া গুজব, গুজব সরাই গুজব। ওকে ভজু বসের কাম এটা। প্রতিবার দল বদলের সময় হ্যাঁ ভজু বস কলকাতার হবল স্ট্রাইকার আর ডিফেন্ডারের অগর টিমে তুই লেন। আচ্ছা, তবে কাগজে কলমে
করছো? ভালো ডিগ্রি দিয়েছো তো? কাগজে বলো একখান সাদা কাগজে ওই অগল প্লেয়ারদের নাম লিস্ট কইরা এটা বাজারে ছাইরা দেয়। মানে ভাবখানে এমন দেয় যেন অগ কাগজের নাম উঠতে দেখে ওই প্লেয়ার অগ হয়ে গেছে। সালাম দাও তো এইগুলা। সুরোদা আমাগো আছে, আমাগোই থাকবো। দেখো ভাই হাবুল, দেখো ভাই আমার মানটা যেন থাকে। তুমি তো জানো ছেলেটি কি, কিন্তু আমি কথা দিয়েছি যে সুরজিৎ কিন্তু আমাদের সঙ্গে থাকছেই। সুরোদা থাকবই, তবে ওই হাবিব আকবর রে পাবো না। কেন হাবিব আকবর কি হল? মা ম্যাডাম অগর সামনে বিশাল একখান টোপ দিছে। কিরকম? ইরফান সাহেব এক কোমর পাইদা নামিয়ে পড়ছে। তো হয়েছেটা কি? দারুণ একখান নাকি দল গড়ব শুনতেছি। আমার ঘরের পোলায় পিন্টুও নাকি অগ জার্সি পড়তেছে। পিন্টু মহামারে যাও গিয়া, কোনো অসুবিধা হইব না। তুমি তো কইলা ওই দেবরাজের লগে নাকি কথা হয়ে গেছে। তা হয়েছে? তাহলে ঘাবড়াও কেন? দেবরাজ এখন মাঝ মাঠের রাজা। হরজিন্দার মনোজিৎ তো আসছে। মনোজিৎ আইব? হ্যাঁ, এসে প্রায় ধরেই নিতে পারো তুমি। তাইলে তো কেল্লা ফতের অন্টুদা। আমার ভাই আরে একখানো নাই, ওকে সামনে দাঁড়াবো। তাইলে হরজিন্দার বাধা, মনোজিৎ আর দেবরাজ লিখতে এবার আমার গরণ টুদা। কিন্তু আবুল, এর একটা উল্টো দিকও আছে। কি সেটা? এত ভিন রাজ্যের প্লেয়ার দেখে এখানকার প্লেয়ারে যদি বেঁকে বসে। কেন? আগে কি কোনো বাইরের প্লেয়ার আমাকে টিমে খেলে নাই? তখন কোনো গন্ডগোল হয়েছে বলে তো শুনি নাই। না গন্ডগোল হয়নি, কিন্তু সাবধানে তো মার নেই। তাই আমি বলি কি জানো, তুমি এখানকার ছেলেদের একটু বাজিয়ে দেখে নাও। আর তাছাড়া তাছাড়া ধরো কলকাতার মাঠে যদি পাঞ্জাবি প্লেয়ার অ্যাডজাস্ট করতে না পারে, তাদের রিপ্লেস করবে কে? এইটা তুমি হক কথা কইছো। সেই জন্য শুধু ওদের মুখের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না, বুঝলে? লোকাল ইয়াং চ্যাপদের দিকেও তুমি নজর রাখো। সে তো একখান দারুণ ট্যালেন্টেড প্লেয়ারের পেছনে কবে থিকা পড়ে আছি। কিন্তু মালটা ধরা দিতেছে না। কেন, কি বলছে? সুরোদার থেকেও বেশি ভাজ মারতেছে। তাহলে ট্যাকল করো। করুন। পরে কোনো প্রবলেম হইলে দেখবো তো। আমি তো রয়েছি, দেখব। ঠিক আছে, আমি কালি ওরে কবজা করতেছি। নরেন, ও নরেন! ওমা, তুমি? নরেন তো এখন বাড়িতে নেই বাবা। কোথায় গেছে মাসিমা? মোহনবাগানে। কি? হ্যাঁ, এই তো একটু আগে মোহনবাগান ক্লাব থেকে একজন এসে ওকে নিয়ে গেল। ও, তার মানে এখানে উইন করে গেছে। কিছু বললে তুমি? না মাসিমা, বলছি কখন ফিরবে কিছু বলে গেছে? না না, সেরকম কিছু বলেনি। তার মানে কথাবার্তা শেষ করেই ফিরবে। হ্যাঁ। না বলছিলাম মাসিমা, নরেন কিন্তু একটা ভুল করলো। কেন বলো তো? আচ্ছা, ওরা কথাবার্তা বলবার জন্য বাড়িতে এসেছিল, তো বাড়িতে বসে কথাবার্তা বললে পারতো। ওদের সঙ্গে বেরিয়ে যাবার কি দরকার ছিল? না না, ওরা তো বাড়িতে বসেই কথা বলেছে। তাহলে ওদের সাথে বেরোলো কেন? ও তো সই করতে গেল। কি? হ্যাঁ, মানে কাল পরশু থেকে তোমাদের দল বদল শুরু হয়ে যাচ্ছে না, তাই ও বললো একদম সই করে তারপর বাড়িতে ফিরবে। আমি তো সেই রকমই শুনলাম। ঠিক আছে মাসিমা, আমি আসছি। তুমি ভালো আছো তো বাবা? এতক্ষণ ভালো ছিলাম মাসিমা, এখন সবকিছু কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। গুরু, গুরু, নরেনকে শান্টিং করে দিয়েছি। নরেনকে শান্টিং করলেই তো হবে না, আসল বোয়ালটাকে তো তুলতে হবে। পোশালা বোয়ালটার বিরাট বড় হাঁ। হাঁ সেলাই করে দিতে হবে ন্যাপলা। কি দিয়ে করবে? ভাবিস না, ও মাল দিয়েই সেলাই করতে হবে। টোপ ফেলে গেঁথে তুলতে হবে। আমার কিন্তু মনে হয় টোপে খুব একটা কাজ হবে না। কেন? আরে আজ নরেনকে তুলতে গিয়ে খুব বেঁকতে তো হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, শালা কিছুতেই আমার সঙ্গে বাড়ি থেকে বেরোবে না। কি বলে? বলে অভি না থাকলে বাড়ি বাইরে পারাবে। তারপর
তারপর আগে অনেক বুঝুং মাজুং দিলাম, দিয়ে বললাম যে অভি উইন্স ম্যানশনে তোর জন্য অপেক্ষা করছে। এইসব বলাতে তারপর শ্বশুর করে আমার সঙ্গে বেরোলো। ছুটি বেঁধেছে বলছিস? একবারে শার্ট করে আছে, শোলে দেখেছে বোধ হয়। মায়েরই গুরু, একেবারে জয় বীরু জুটি। সেলিম জাভেদকে দেখাতে হবে।